আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঝাল টমেটো চিকেন। এর জন্য আমি চিকেন নিয়েছি 450 গ্রাম, টমেটো নিয়েছি দুটো, তেজপাতা দুটো, ছোট এলাচ, দারচিনি, লেবু, তেল, ঘি, ভেস্তা, আদা রসুন বাটা, আদা কুচি একদম পেস্টের মতো করে নেয়া, কাঁচা রসুন কুচি, ধনিয়া পাতা, আস্ত জিরা, মরিচ, হলুদ এবং ধনিয়া গুঁড়া। প্রথমেই আমি জিরা ভেজে নিব, পুরো 1 চামচ থেকে 1.5 চামচ জিরা ভেজে নিব। বেশি ভাজবো না, লাল গন্ধটা এসে ছেড়ে দেব। আমার জিরাটা হয়েছে, এবার আমি এটা নামিয়ে দিয়ে আমার প্যানটা চুলে দিই, গ্যাসটা বাড়িয়ে দিলাম। প্যানটা গরম হয়েছে, এবার আমি তেল দিয়ে দিব, 5 থেকে 6 চামচ, 3, 4, 5। এবার আমি ছোট এলাচ, তেজপাতা আর দারচিনিটা দিয়ে দিব। এর মধ্যে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজটা হয়ে আসছে, আমি বেশি ভাজবো না, একটু কম ভাজবো। পেঁয়াজ এখানে আদা এবং রসুন আছে, বড় মানে 1.5 চামচের মতো নিলাম আর কি, 1 চামচের বেশি। এখন আমি এতে ভাজা জিরাটা দিয়ে দিব। এর মধ্যে একটু পানি দিব, এখন আমি 1.5 চামচ মরিচ দিব, যেহেতু ঝাল করব তাই 1.5 চামচ। 1 চামচ জিরা, প্রাণের জিরা চামচে, আর হলুদের গুঁড়া, জিরা না হলুদের গুঁড়া, পুরো 1 চামচ, এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ। এখন আমি টমেটো দুটো দিয়ে দিব। টমেটো হয়েছে, এখন আমি চিকেন দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব। কাঁচামরিচ কুচি এবং লবণ দিয়ে দিব, 5-6টা কাঁচামরিচ কুচি আছে, পুরোটাই দিব, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। নাড়বো আর ঢেকে রাখবো, একটু করে নাড়বো, একটু করে ঢেকে দিব। আমার টমেটো থেকে পানি ছেড়ে যাবে, কিন্তু আমি আলাদা পানি দিব না, এটা দিয়েই আমার হয়ে যাবে।
ধিমি আঁচে রান্না করলে চিকেন সিদ্ধ হয়ে যাবে, সময় নিবে বেশি কিন্তু হয়ে যাবে। অনেক পানি ছেড়েছে, এই পানিটা দিয়ে চিকেনটা হয়ে যাবে। টমেটো পানি এখন আমি আগে দেখি একটু হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। এর মধ্যে লেবু পুরাটা দিয়ে দিব, দুটা বিচি পড়েছে আমি উঠে ফেলি। এখন আমি এটাতে ব্রেস্টটা পুরাটাই দিয়ে দিব। আবার ঢেকে দিব, এখন আমি এটাতে এক চামচ ঘি দিয়ে দিব। আমার ঝাল টমেটো চিকেন রেডি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব। হালকা করে নেড়ে দিব, আমার চিকেন রেডি, এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আমি এটা পরিবেশনের জন্য তৈরি করব। আমার ঝাল টমেটো তৈরি, আপনারা বাসা করে খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।